বিষয়ে টিকিয়ে কহিযাচ্ছি, সম্যক ধারণা দেওয়া যাচ্ছি। আম ছুয়াবেলার কথা, যেতবে স্বর্গত বিষ্ণু প্রসাদ দাস অন্নপূর্ণা থিয়েটর ছাড়িকি আসিকি আম গাঁরে রইলে, সেতবে আমার সেই সময় নূয়া ভাবে মীনা মণ্ডলী গৃহ উদ্ঘাটন হয়ে সে কহিলে যে মু তো আসি ঘরে রইলি আবার নাই মোর কুয়াড়ে, আম গাঁর আমি সব ড্রামা করা। সেই সময় তাঁক সময়ের যে লোক নেইকি সে ড্রামা আরম্ভ করলে। সেতবে ইয়ে ডিজিটাল রঙ্গমঞ্চ নথিলা কি ইলেক্ট্রিক লাইট নথিলা, পেট্রোমাস লাইট দ্বারা ড্রামা ড্রামা হোলা। টর্চ লাইট মুহরে নালি নীলর জরি বাঁধি তাকে রঙ্গমঞ্চরে রঙ্গিনী করা যাওয়া। সেই সময় রঙ্গমঞ্চর আজি আসি আমি এই ডিজিটাল রঙ্গমঞ্চরে আজি পৌঁছলে। সেপাই আমার যুববন্ধু মানুষ আও গোপবন্ধু যুব পরিষদর সদস্য মানুষ ধন্যবাদ অর্পণ করুছি। আজর আমার মুখ্য যাহাকু নেইকি সভা কার্য আজি আরম্ভ করা যাইছি, আম গাঁর সে হচ্ছে পুয়। আপন মানক শেষ দাবলরে জুন 1 তারিখর যে খণ্ডে খণ্ডে ভোট মাধ্যমে তাকে জয়যুক্ত করছেন, 4 তারিখ দিন সে যে মাহল সে আজি এ ওড়িশা বিধান ইতিহাসরে তা নামকু সংযোগ করে পারছি। মু সেপাই আপন মানুষ মোর বিনম্র অনুরোধ ও পণিপাত করুছি, যে আপন মানে যে খণ্ডে খণ্ডে ভোট মাধ্যমে তাকে আজি আম গাঁ পুয়কু জিতাই তাকে আজি ওড়িশা ইতিহাসরে তা নাঁকু লিপিবদ্ধ করে পারছেন, সেপাই মু পুনর্বার আপনার ধন্যবাদ দৌছি। মু বিশেষ সময় বহুত অধিক হইলানি, বিশেষ কিছু কইয়াকু চাহু নাই। মু পরবর্তী বক্তাঙ্কু কহুছি সে তাঙ্কর বক্তব্য রাখছেন। প্রকৃতরে আখি তাঙ্কর জকেই আসুতলা, কেতে দিনী আউ দুঃখিনী কনকা অতিথি নির্যাতনা পাইব বাঞ্ছা নিদিঙ্কর এই কবিতাকু এটি প্রমাণ করে দেউছি। কেতে দিনী নির্যাতনা পাইথান্তা, সেতিপাই তাঙ্ক মুহরে জকেই আসুতলা অশ্রু। সে অশ্রুকু আপন মানে মধ্য উপভোগ করিপারিথিবে। অনুরোধ করিবে আম সহিত আজির অতিথি ভাবরে অছন্তে বিজয় ভাইঙ্কু। বিজয় ভাইঙ্কু অনুরোধ করিবে দুই পদ কথা রাখিবা পাই। নমস্কার, ধন্যবাদ রঞ্জুবাবু। আজি গোপবন্ধু যুব পরিষদ দ্বারা আয়োজিত এই সাংস্কৃতিক সভা, এ সভায় উপস্থিত অছন্তি আম বাসুদেবপুর নির্বাচন মণ্ডলীর বিধায়ক আপনার গাঁ পুয় শ্রীযুক্ত সম্মানীয় অশোক দাস মহোদয়। এখানে উপস্থিত অছন্তি এ গাঁর কাউন্সিলর শ্রদ্ধেয় টুটু বাবু, এখানে উপস্থিত বড় ভাই বিজয় বাবু, মোর মঞ্চ সম্মুখে মোর গুরুজন, মা মাউসী, যুববন্ধু, ছোট ছোট পিলা মানে। সর্বপ্রথমে মোর গুরুজন মানুষ নমস্কার, যুবক বন্ধু মানুষ শুভেচ্ছা, ছোট পিলা মানুষ স্নেহ। মু আজি যে গোপবন্ধু যুব পরিষদ দ্বারা এ যে আয়োজিত কার্য, যে কি মু 3 বর্ষ ধরি এ অনুষ্ঠান সহিত জড়িত, মু নিশ্চিত ভাবে দেখুছি এ অনুষ্ঠান পাই এ গাঁর যে একতা যে ଅଛି ସେ ତା ପାଖର ତାଠାରୁ ବଡ଼ ଜିନିଷ ଆଉ ମାନେ କିଛି ନାହିଁ। ଏଇଟା ଯେଉଁଟାକି ହେଉଛି ରଜ ପର୍ବ। ରଜ ପର୍ବ ବାବଦରେ ମୁଁ କହିବି, ବର୍ଷକ 12 ମାସ, 12 ମାସର 13 ପର୍ବ, ତା ଭିତରେ ହେଉଛି ରଜ ପର୍ବ। ଏ ରଜ ପର୍ବ ହେଉଛି ମାଟି ମାଆର ପର୍ବ। ଏ ପର୍ବକୁ ଯେଉଁଟା ମାଆକୁ 3 ଦିନ ଯାକ ସମୟ ଯେଉଁଟା ମିଳିଥାଏ, ସେଇ ସମୟରେ ଆମେ ନିଜେ ନିଜେ ମୌଜ ମଜଲିସ୍ କରିଥାନ୍ତି, ଯେଉଁଟାକି ପିଠା ପଣା ଖୁସିବାସି ଆମେ ନିଶ୍ଚିତ ହୋଇଥାନ୍ତି। କିନ୍ତୁ ଏହି ପର୍ବରେ ଏ ଯେଉଁ ଗୋପବନ୍ଧୁ ଯୁବ ପରିଷଦ ଦ୍ୱାରା ପ୍ରତିବର୍ଷ ଆପଣଙ୍କ ଏ ଗାଁରେ ଏକ ଅନୁଷ୍ଠାନ ତିଆରି ହେଉଛି, ସେଥିପାଇଁ ଏ ଯୁବ ପରିଷଦର ସମସ୍ତ ସଦସ୍ୟକୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସମ୍ପାଦକ ଆଉ ସଭାପତିଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି। ଯାହାକି ଆଜି ଯେଉଁ ମୁଁ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କରିବି, যে এই একতা সদা সর্বদা এ গাঁরে রইকি থাউ, এ অনুষ্ঠান এমতি বঞ্চিকি থাউ, এ অনুষ্ঠান আগকু যাও। মু এতিকি ঠাকুর পাখে নিবেদন করবি। সর্বশেষে আপন মানে এটি মতো সুযোগ দিয়ে দেওয়ার আপন মানুষ ধন্যবাদ দিয়ে, তাপরে আপন মানে বহু সংখ্যার যোগ দিয়ে আপন মানুষ ধন্যবাদ দিয়ে মু মোর বক্তব্য শেষ করছি। সুন্দর কথা, রজর কথা। বনস্তে ডাকিলা গজ, বরষক পরে আসিছি রজল, আসো হেবা সজবাজ। এ কথা নেইছেন প্রকৃতরে আম ওড়িয়ার এটা যে গর্ব গৌরব রজ। আমি তিন দিন আগর কোণ করুলে না, দাঁতকাঠি কতু আরম্ভ করে পনিপরিবা কাটিকি রখুলে। তিন দিন যাক রজরে কোণ করে আসর জমিব। কোটি লুডু খেল, কোটি তাস খেল, কোটি বাগুড়ি খেল, তো কেউঠার বসিকি বেই যাত্রা হেউথিব এবং নহলে কোটি গোটে গীতিনাট্য করুথিবে। এটা হচ্ছে আমার তিন দিন যাক কবরতে কটি যায়। সে কথা হি সেই যুবক বন্ধু মানে কি অন্য মানে জানিছেন। সে অস্মিতাকে সে ভুলি পারি না। আজি মধ্য বয়স অধা অধি পৌঁছিলে বন্ধ তাঙ্ক পুরোনা কথাকে সে মনে পকাইছেন। ধন্যবাদ বিজু ভাই। এটি সহিত আমি আউ দুই পাদ আগকু যা। আমার যে চলিত বর্ষ যে ম্যাট্রিক পরীক্ষা হয়েছিল, এই ম্যাট্রিক পরীক্ষার বাসুদেবপুর ব্লকরে দুইজন টপর হয়েছে। দুইজনকর মার্ক সমান লা, যুগ্ম টপর। সে দুইজন আম গড়ে অনেক। সে ইয়ে অনুষ্ঠান গত বর্ষ যে টপর হয়েছে তাঁকু সম্বর্ধিত করে। আজি আমি সে সম্বর্ধিত করবু। সে আম গণরে আসি উপস্থিত হয়ে সারি। মু অনুরোধ করবি আমার কর্মকর্তা মানুষ সে উপঢৌকন আম নিকটক নিয়ে আসা এবং আজির যে অতিথি মানে অনেক অনুরোধ করবি কে আগক আসবা এবং সে আমি সম্বর্ধিত করা। এবং সর্বপ্রথমে আহ্বান করবি যে বাসুদেবপুর সরস্বতী শিশু বিদ্যা মন্দিরর যে 600 ରୁ 569 নম্বর রাখি 569 নম্বর রাখি সে বাসুদেবপুরের কৃষ্ণা কুমারী মহারণা ইরাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ সমকক্ষ হয়েছে। দুইজন যাক সমান স্থানরে লে। অনুরোধ করবি ওঙ্কার সামল এবং কৃষ্ণা কুমারী মহারণা মঞ্চক আসবা। উভয়কে অনুরোধ করবি কৃষ্ণা কুমারী মহারণা এবং ওঙ্কার সামল। বর্তমান আমার গর্ব গৌরব পিলামানক পাই উদাহরণ যে দুইজন সম্বর্ধিত হচ্ছেন বাসুদেবপুর ব্লকর যে চলিত দশম শ্রেণী পরীক্ষা। সে দশম শ্রেণী পরীক্ষার দুইজন যাক 600 ମାର୍କରୁ 569 নম্বর রকিলে, যুগ্ম টপর হয়েছেন ব্লক পাই। এ ব্লকর মধ্যে গর্ব গৌরব। সে আমি আজ সম্বর্ধিত করে গোপবন্ধু যুব পরিষদ নিজকে ধন্য মনে করা সহিত নিজকে ধন্য মনে করুছি। এসহিত অনুরোধ করবি রাজকিশোর বাবুঙ্কু মঞ্চ নিকটক আসবা এবং গতকালি যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার যে পিলামানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করছেন আমার সব জুনিয়র জুনিয়র এবং তা সহ সিনিয়র তিনোটি বিভাগের যে নৃত্য পরিবেশন করা যাইতেলা সেই নৃত্য পরিবেশন এই বসন্ত নৃত্য পরিবেশন যে করা যাইতেলা সেই নৃত্য পরিবেশনরে যে মানে এই যে তিনোটি স্থান অলঙ্কৃত করেছেন সেমানক নাম ঘোষণা করিবা পাই মু অনুরোধ করুছি। হ্যালো, নমস্কার। মোর গুরুজন মানুষ সর্বপ্রথমে মোর প্রণাম। মঞ্চরে উপস্থিত থিবা সমস্ত অতিথি মানুষ মোর প্রণাম। আজি গোপবন্ধু যুব পরিষদর নবম রজ মহোৎসবর দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনরে প্রথম দিনরে আমার এক ছোট ছোট পিলামানকর এক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিলু। এই অঞ্চলর সমস্ত ছোট ছোট পিলামানে এথিরে ভাগ নেইথিলে। তেণু ইয়ে মানে আজি যে প্রাইজ আমি বিতরণ করুছু সেটা নামক মাত্র। তেণু সমস্তে কালি যে নাচরে ভাগ নেইথিলে সমস্তে উত্তম নাচ পরিবেশন করেছিলেন। তেণু নামক মাত্র এটি প্রাইজ ঘোষণা হচ্ছে। যেমানকর প্রাইজ নাই সে ভাবিবেন যে সে খারাপ নাচুচার। যেহেতু গোটে প্রাইজ আমি রকিছু, তেণু সার মানুষ আমি অনুরোধ করছু সে কিছুটা মার্ক দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড করা। তেণু সমস্ত অনুরোধ, যে প্রাইজ পাচ্ছি আও যে ন পাচ্ছি কোণী প্রকার বাদ বিবাদ নকি কোণী মন দুঃখ করতু না, করবে না। এ অনুষ্ঠান আপন মানকর আপন মানক পাই আমি সবুদিন এইভাবে পরিচালনা করা চাহুছু। তেণু মু প্রথমে গ্রুপ এ সব জুনিয়র, গ্রুপ এ সব জুনিয়র থার্ড সাই সম্পন্না পণ্ডা, সাই সম্পন্না পণ্ডা সব জুনিয়র থার্ড। পিতা হচ্ছেন সুভাষ চন্দ্র পণ্ডা। সাই সম্পন্না পণ্ডা সব জুনিয়র থার্ড। ঘর হচ্ছে বিনায়কপুর। এ প্রতিযোগিতা দুই জন থার্ড হয়েছেন। আউ জন থার্ড হয়েছেন মনস্বিনী দাস, পিতা গৌরাঙ্গ চরণ দাস। মনস্বিনী দাস, পিতা গৌরাঙ্গ দাস। সেকেন্ড সাই তমন্না সাহু, পিতা অনিরুদ্ধ সাহু। সব জুনিয়র সেকেন্ড সাই তমন্না সাহু, পিতা অনিরুদ্ধ সাহু। সাই তমন্না সাহু, পিতা অনিরুদ্ধ সাহু, ঘর দেউলি সেকেন্ড। ফার্স্ট খুশি বারিক, ফার্স্ট খুশি বারিক ডক্টর অফ অনন্ত প্রসাদ বারিক। খুশি বারিক, পিতা অনন্ত প্রসাদ বারিক। গ্রুপ বি, গ্রুপ বি জুনিয়র, গ্রুপ বি জুনিয়র থার্ড সঞ্জনা সেঠী। সঞ্জনা সেঠী, পিতা জগবন্ধু সেঠী। থার্ড সঞ্জনা সেঠী, পিতা জগবন্ধু সেঠী। সেকেন্ড সেকেন্ড আমার দুইজন হয়েছেন জয়সুখ দাস, জয়সুখ দাস, পিতা রাজকিশোর দাস। আউ জনে সেকেন্ড তপস্বিনী দাস, পিতা উদয়নারায়ণ দাস। আউ জনে সেকেন্ড তপস্বিনী দাস, পিতা উদয়নারায়ণ দাস। জুনিয়র ফার্স্ট শাশ্বতী বেহেরা, শাশ্বতী বেহেরা, পিতা জগন্নাথ বেহেরা। শাশ্বতী বেহেরা, পিতা জগন্নাথ বেহেরা ফার্স্ট, জুনিয়র ফার্স্ট। বর্তমানে আমার রঞ্জু ভাই গ্রুপ সি সিনিয়র মানকর নাম ঘোষণা করিবে। ସମସ୍ତେ ବସିଛନ୍ତି। ଯେଉଁ ପିଲାମାନେ ବର୍ତ୍ତମାନ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ଟିକେ ତାଳି ଦେବା ନିହାତି ଦରକାର ଅଛି, କାରଣ ସେମାନଙ୍କର ସେତିକି ହେଉଛି ଉତ୍ସାହ। ବର୍ତ୍ତମାନ ଗ୍ରୁପ୍ ସି ପ୍ରକୃତରେ କାଲି ଯେତେବେଳେ ଆମେ ଦେଖୁଥିଲୁ ନୂପୁରର ତାଳେ ତାଳେ ସେମାନେ ନାଚୁଥିଲେ, ମାର୍କିଂ କରିବା ପାଇଁ ଭାରି କଷ୍ଟ ହେଉଥିଲା। କ'ଣ ଶିଖିଛନ୍ତି ପିଲାମାନେ? ଆମ ବାସୁଦେବପୁର ମାଟିର ପିଲାମାନେ ତ ଏମାନେ, ଏମାନଙ୍କ ପାଖରେ ଏତିକି ଗୁଣ ତ ଅଛି, କିନ୍ତୁ ଲୋକାହିତ ହିଁ କାହିଁକି ରହିଯାଉଛି? ଏମାନଙ୍କ ଆହୁରି ଆଗକୁ ନେବାର ଅଛି। ଏଇ ଯେଉଁ ଆଜିର ଯେଉଁ ଦିଆଯାଉଛି ଗୋଟେ ଗୋଟେ ମାନପତ୍ର କିମ୍ବା ଗୋଟେ ଗୋଟେ ସାର୍ଟିଫିକେଟ୍, ଏଇଟା କିଛି ବଡ଼ ନୁହଁ, ଏହାଠାରୁ ଆହୁରି ଆଗକୁ ନେବାର ଅଛି। ଏଥିପାଇଁ ଗାର୍ଡିଆନମାନଙ୍କର ଯେତିକି କର୍ତ୍ତବ୍ୟ, ଆମମାନଙ୍କର ମଧ୍ୟ ସେତିକି କର୍ତ୍ତବ୍ୟ ରହିବା ଦରକାର। ଆମେମାନେ ମଧ୍ୟ ବାହାରେ ପ୍ରଚାର କରିବା ଦରକାର, ମୋ ଅଞ୍ଚଳର ପିଲାମାନେ ଏମିତି ମଧ୍ୟ ଓଡ଼ିଶୀ ଡ୍ୟାନ୍ସ କରିପାରୁଛନ୍ତି, ଏମିତି ମଧ୍ୟ ସମ୍ବଲପୁରୀ ଡ୍ୟାନ୍ସ କରିପାରୁଛନ୍ତି। ତେଣୁ କାଲି ଟେକ୍ନିକ୍ ସବୁ ପରଖା ଯାଇଥିଲା, ସେହି ପରଖିବା ଭିତରେ ଆମେ ଯାହାକୁ ଚୟନ କରିଥିଲୁ ସେମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ମଞ୍ଚକୁ ଆମେ ଆହ୍ୱାନ କରୁଛୁ। ସର୍ବପ୍ରଥମେ ମୁଁ ଯିବି ଯେ ତୃତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛନ୍ତି, ଯେଉଁ ସ୍ଥାନଟିକି ଗାନ୍ଧିଜୀ ଦିନେ ଅଧିକାର କରିଥିଲେ, ସେ ମଧ୍ୟ ଦେଶ ସାରା ଖ୍ୟାତି ଅର୍ଜନ କରିଥିଲେ। ଯେ ତୃତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛି, ସେ ନିଜକୁ ମଧ୍ୟ ନ୍ୟୁନ ଗଣିବା ଠିକ୍ ନୁହେଁ, ସେ ଆଗକୁ ଆଗକୁ ଆହୁରି ମାଡ଼ି ଚାଲିବ। ସେମିତି ଏକ ସ୍ଥାନ ନେଇଛନ୍ତି ଗାୟତ୍ରୀ ସେଠୀ, ପିଟା ଗାୟତ୍ରୀ ସେଠୀ, ସୁଖଦେବପୁର। କାଲି ସୁନ୍ଦର ପରିବେଷଣ କରୁଥିଲେ। ଅନୁରୋଧ କରିବି ଆଜି ବିଜୟ ଭାଇଙ୍କୁ ତାଙ୍କୁ ଏଇ ତାଙ୍କର ପ୍ରମାଣପତ୍ରଟି ତାଙ୍କୁ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ। ତୃତୀୟ ଗଲାପରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମେ ଦ୍ୱିତୀୟ ପାଖକୁ ଆସି ପହଞ୍ଚିବାକୁ ପଡ଼ିବ, କାରଣ ଯେତେବେଳେ ଶାସ୍ତ୍ର ଲେଖା ଯାଇଥିଲା ପ୍ରଥମେ ହେଉଛି ସତ୍ୟ, ତାପରେ ତ୍ରେତୟ, ତାପରେ ଦ୍ୱାପର କଳି, ସେହି କ୍ରମାନ୍ୱୟରେ ଆମେ ପାଖକୁ ପାଖକୁ ଚାଲି ଆସିଛୁ। ମୁଁ ଦ୍ୱିତୀୟରେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ନାମ ଘୋଷଣା କରିବା ପାଇଁ ଯାଉଛି। ତୃପ୍ତି ପାଣିଗ୍ରାହୀ, ତୃପ୍ତି ପାଣିଗ୍ରାହୀଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ମଞ୍ଚକୁ ଆସିବା ପାଇଁ। ଅଜିତ କୁମାର ପାଣିଗ୍ରାହୀ, ବାପା ହେଉଛନ୍ତି ଅଜିତ କୁମାର ପାଣିଗ୍ରାହୀ। ତୃପ୍ତି ପାଣିଗ୍ରାହୀ କାଲି ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛନ୍ତି। ସୁନ୍ଦର ଓଡ଼ିଶୀ ଡ୍ୟାନ୍ସଟିଏ ଦେଇଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ତାଳେ ତାଳେ ମଧ୍ୟ ସୁନ୍ଦର ଥିଲା, ପାଦ ଚାଳନା ଏବଂ ଚାହାଣୀ ଏବଂ ସବୁକିଛି ତାଙ୍କର ବହୁତ ସୁନ୍ଦର ଥିଲା, ସେଥିପାଇଁ ସେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ କାଲି ଅଧିକାର କରିଛନ୍ତି। ଏବେ ଯିବା ଶେଷ ସ୍ଥାନ କିଏ ଅଧିକାର କରିଛି, ଏଇଟା ନୁହେଁ କି? କିନ୍ତୁ ଏ ଶେଷ ସ୍ଥାନ ଜାଣିବା ପାଇଁ ଆମ ମନ ଭିତରେ ଗୋଟେ ବ୍ୟାକୁଳତା ଅଛି ନା ନାହିଁ? କିନ୍ତୁ ମୋତେ ଲାଗୁଛି କିଛି ନାହିଁ ବୋଲି। ଟେ ତାଳି ହେବନି? ତାଳି ହେଲେ ସିନା ସେମାନଙ୍କ ନାମ ଆମେ ଘୋଷଣା କରିବୁ। ଯେ ପ୍ରଥମ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛନ୍ତି ଆମର ମଧ୍ୟ ଯୁଗ୍ମ ଅଛନ୍ତି। ମୁଁ ସର୍ବପ୍ରଥମେ ଅନୁରୋଧ କରିବି ଜାଗୃତି ଦାସ, ରବିନାରାୟଣ ଦାସଙ୍କୁ ମଞ୍ଚକୁ ଆସିବା ପାଇଁ। ଜାଗୃତି ଦାସ, ଜାଗୃତି ଦାସ ମଞ୍ଚକୁ ଆସିବେ। ଅନୁରୋଧ କରିବି ବିଜୟ ଭାଇଙ୍କୁ ତାଙ୍କୁ ଏଇ ପ୍ରମାଣପତ୍ରଟି ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ। ଏଥିସହିତ ସର୍ବଶେଷ ଯିଏ ଅଛନ୍ତି ସେ ହେଉଛନ୍ତି ତ୍ରିଷା ଦାସ। ତ୍ରିଷା ଦାସ ପିତା ରାଜକିଶୋର ଦାସ, ଅନୁରୋଧ କରିବି ମଞ୍ଚକୁ ଆସିବା ପାଇଁ ଏବଂ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ବିଧାୟକଙ୍କୁ ତାଙ୍କୁ ସେ ମାନପତ୍ରଟି ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ। ହଁ, ଏଥିସହିତ ଆଉ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି। ଆମେ ଖାଲି ନୃତ୍ୟର ଆଗକୁ ଯାଇନାହାନ୍ତି, ଏ କ୍ଷେତ୍ର କଳାରେ ମଧ୍ୟ ବହୁ ଆଗକୁ ଯାଇଛି। ଯାତ୍ରା ଜଗତର ଯଦି ଦେଖାଯାଏ, ଯାତ୍ରା ବାଦଶାହ ମଧ୍ୟ ଏ ବାସୁଦେବପୁରରୁ ଥିଲେ। ଆଜି ଯେକୌଣସି ଗଣନାଟ୍ୟ ହୋଇଛି ସବୁକିଛିରେ ବାସୁଦେବପୁର ମାଟିର ପିଲାମାନେ ଥିଲେ। ଏବେ ମଧ୍ୟ ଯଦି ଆପଣ ଦେଖିବେ, ବ୍ରାହ୍ମଣୀ ଗାଁ ହେଉ କି ନରସିଂହପୁର ହେଉ, ବିଭିନ୍ନ ହିରୋଇନ୍ ହେଉ କି ହିରୋ ହେଉ ସମସ୍ତେ ଥାଆନ୍ତି। ଏଥିସହିତ ଆର୍ଟରେ ମଧ୍ୟ ଆମେ ପଛକୁ ଯାଇନାହାନ୍ତି, ଆର୍ଟରେ ମଧ୍ୟ ବହୁ ଆଗରେ ଆମେ ଅଛନ୍ତି। ଏଥିସହିତ ଆମର ଜଣେ ଝିଅ, ଏ ଅଞ୍ଚଳର ଝିଅ ସୌମ୍ୟାଶ୍ରୀ ମହାନ୍ତି, ପିତା ହେଲେ ଅମରେନ୍ଦ୍ର ମହାନ୍ତି। ସେ ନବନିର୍ବାଚିତ ବିଧାୟକଙ୍କର ପ୍ରତିମୂର୍ତ୍ତିକୁ ଏତିକି ଦିନ ଭିତରେ ନିଜେ ଅଙ୍କନ କରି ଆଣିଛନ୍ତି ଦେବା ପାଇଁ। ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ଜୋରଦାର କଳତାର ଦେବା ପାଇଁ ଏବଂ ମୁଁ ମଧ୍ୟ ସୌମ୍ୟାଶ୍ରୀଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ମଞ୍ଚକୁ ଆସିବା ପାଇଁ এবং সমস্ত অনুরোধ করবি অতিথি মানুষ টিকি ছিড়া হওয়া এবং বর্তমানে সেটা প্রদান করবে, আমার বিধায়ক প্রদান করবে এবং তাঁর হাতরে সে আপনার দেখিপারে যে সে কেতে উৎসাহর সহিত এটাকে আঙ্কি এবং কেতে পরিশ্রম করে সে আজ তা বিধায়ক দৌঁচ। মু অনুরোধ করবি সমস্ত টিকি জোরদার করতালি মারিবা পাই। ପ୍ରତିଛବି, ପ୍ରତିଛବିଟିଏ ଅଙ୍କନ କରି ସୁନ୍ଦର ଭାବରେ ଦେଇଥିବାରୁ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଗୋପବନ୍ଧୁ ଯୁବ ପରିଷଦ ତରଫରୁ ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା ଏବଂ ବାସୁଦେବପୁର ମାଟିରୁ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା। ଆଗକୁ ଯିବା, ସମସ୍ତଙ୍କର ଅପେକ୍ଷା ଦୁଇ ପଦ କଥା ଶୁଣିବା। କା ମୁଖରୁ ଶୁଣିବା ଆଜିର ମଞ୍ଚର ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ ସମସ୍ତଙ୍କର ବାସୁଦେବପୁରର ବିଧାୟକ ଅଶୋକ କୁମାର ଦାସ। ଅନୁରୋଧ କରିବି ଦୁଇପଦ କଥା ରଖିବା ପାଇଁ। ଧନ୍ୟବାଦ ରଞ୍ଜନ ବାବୁ। ଗୋପବନ୍ଧୁ ଯୁବ ପରିଷଦ ଅନୁକୂଳରେ ଆୟୋଜିତ ହୋଇଥିବା ପ୍ରତିବର୍ଷ ପରି ଏବର୍ଷ ମଧ୍ୟ ରଜ ଉପଲକ୍ଷେ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସଭାର ସଭାପତି ମୋର ସାନ ଭାଇ ଶ୍ରଦ୍ଧେୟ ଟୁଟୁ, ଉପସ୍ଥିତ ମଞ୍ଚରେ ମୋର ବଡ଼ ଭାଇ ବିଜୟ କୁମାର ମହାନ୍ତି ଓରଫ ଚଗୁଲ ଭାଇ, ମୋର ମଞ୍ଚରେ ଉପସ୍ଥିତ ଅତିଥି ମୋର ସାନ ଭାଇ ଶ୍ରଦ୍ଧେୟ ବିଜୟ କୁମାର ମହାନ୍ତି, ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ଗୁରୁଜନ, ମା ମାଉସୀ, ଭାଇ ଭଉଣୀ ତଥା ଆଜି ନାଟକରେ ଭାଗ ନେଇଥିବା ସମସ୍ତ ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନେ ଏବଂ ଅଭିନେତା ଅଭିନେତ୍ରୀ ମଧ୍ୟ, ସମସ୍ତଙ୍କୁ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସ୍ୱାଗତ କରିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଉପସ୍ଥିତ ଗୁରୁଜନମାନଙ୍କୁ ପବିତ୍ର ରଜ ସଂକ୍ରାନ୍ତି ଉପଲକ୍ଷେ ମୁଁ ମୋର ପ୍ରଣାମ ଜଣାଉଛି ଏବଂ ଯୁବକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ। ମୁଁ ଏଠି ଅତିଥି ନୁହେଁ ବୋଲି ପ୍ରତିବର୍ଷ ଆସି କୁହେ, ଆଜି ବି ମଧ୍ୟ ଘୋଷଣା କରୁଛି, ଏ ମଞ୍ଚ ମୋ ପୁରା ଅତିଥି ପାଇଁ ନୁହେଁ, ଗୋଟେ ଗ୍ରାମବାସୀ ହିସାବରେ ଯେତେବେଳେ ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଅଛି, ଯାହା ବି ହେଉନା କାହିଁକି ମୋତେ ଆସି ଏଠି ପହଞ୍ଚିବାକୁ ପଡ଼ିବ। ବିଶେଷ କରି ମୋର ଯେଉଁ ଗ୍ରାମର ଯୁବକ ଭାଇମାନେ ଉଦ୍ୟମ କରି ଆମର ପରମ୍ପରାକୁ ବଜାଇ ରଖିଛନ୍ତି, ତାଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ କିଛି ସମୟ ମଧ୍ୟ ବ୍ୟସ୍ତବହୁଳ ଜୀବନରୁ ବାହାର କରି ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ। ଓଡ଼ିଶା ଗୋଟେ ସଂସ୍କୃତି ପ୍ରବଣ ରାଜ୍ୟ, 12 ମାସରେ 13 ପର୍ବ। ଆମେ ବିଭିନ୍ନ ନିଆରା ଢଙ୍ଗରେ ଏ ପର୍ବକୁ ପାଳନ କରିଥାଉ। ତନ୍ମଧ୍ୟରୁ ରଜ ସଂକ୍ରାନ୍ତି ହେଉଛି ଗୋଟେ ବଡ଼ ପର୍ବ। ପୃଥିବୀ ମାତା ରଜସ୍ୱଳା ହୋଇଥିଲା ସମୟରେ 3 ଦିନ ଧରି ଏ ପର୍ବକୁ ଆମେ ପାଳନ କରୁ। ଆମେ ଏ 3 ଦିନ କାଳ କୌଣସି ଭୂମିକୁ ଆଘାତ କଲା ଭଳି କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ବିଧେୟ ରହିଛି, ତାକୁ ମଧ୍ୟ ପାଳନ କରାଯାଏ। ସମସ୍ତେ ଘରେ ଘରେ ପିଠାପଣା କରି ଏ ପର୍ବକୁ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସ ସହକାରେ ପାଳନ କରନ୍ତି ତଥା ସମସ୍ତେ ନିଜ ନିଜ ଭିତରେ ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ କରିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଆଗରୁ ତ ଗ୍ରାମରେ ଯେଉଁ ଭାଇଚାରା ଥିଲା, ତାସ୍ ଖେଳ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବିଭିନ୍ନ ଲୁଡ଼ୋ ଖେଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲୁ ରହିଥିଲା। କିନ୍ତୁ ଏବେ ତାର ଆଉ ଟିକେ ଅଗ୍ରଗତି ଘଟିଛି। ସମସ୍ତେ ମଞ୍ଚ ନାଟକ ଏବଂ ବିଭିନ୍ନ ମେଲୋଡ଼ି କାର୍ଯ୍ୟକ୍ରମ, ବିଭିନ୍ନ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆପଣେଇ ନେଇଛନ୍ତି। ତନ୍ମଧ୍ୟରୁ ମୋର ଗାଁର ଭାଇମାନେ ଯାଉ ତାଙ୍କର ପୁରୁଣା ଐତିହ୍ୟକୁ ବଜାୟ ରଖିବା ପାଇଁ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହାତକୁ ନିଅନ୍ତି ଏବଂ ମୋର ଗ୍ରାମର ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନେ ବିଭିନ୍ନ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରି ପୁରସ୍କୃତ ହେଉଛନ୍ତି। ନିଶ୍ଚିତ ଭାବେ ଆଗାମୀ ଦିନରେ ମୁଁ ସେମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବି। ଯଦି ସେମାନଙ୍କ ଭିତରେ ଭଲ କଳା ନୈପୁଣ୍ୟ କରୁଥିବାର ସୂଚନା ଥାଏ, ତେବେ ଆଗକୁ ଗଲେ କେମିତି ସେମାନେ ବହୁତ ପରିଚୟ ପ୍ରଦାନ କରିପାରିବେ ଏ ଅଞ୍ଚଳର, ସେଥିପ୍ରତି ମୁଁ ବିଧାୟକ ହିସାବରେ ନିଶ୍ଚିତ ଯତ୍ନବାନ ହେବି। ଦ୍ୱିତୀୟ କଥା, ଯେଉଁମାନେ ଏଠି ଘୋଷଣା କରାଯାଉଥିଲା ଯେ ପ୍ରାଇଜ୍ କିଛି ଲୋକଙ୍କୁ ଦିଆଯାଉଛି, ଆଉ କିଛି ଲୋକମାନଙ୍କୁ ଦିଆଯାଇ ପାରୁନି, କିଛି ପିଲାମାନଙ୍କୁ ମନ କଷ୍ଟ କରିବାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ମୁଁ କାହିଁକି ଏ କଥା କହିଲି, ମୁଁ ହେଉଛି ଏ ଗାଁର ପୁଅ। ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି, ପୌରପାଳିକାର ଅଧ୍ୟକ୍ଷ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଜିଲ୍ଲାର ସଭାପତି, ରାଜ୍ୟର ସାଧାରଣ ସମ୍ପାଦକ, ଅଲ୍ ଇଣ୍ଡିଆରେ ଗୋଟେ ମେମ୍ବର ହିସାବରେ, ଏବେ ଆପଣମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ବିଧାୟକ ହିସାବରେ। ଇଏ ହେଉଛି ଅଧ୍ୟବସାୟର ଫଳ। ମୁଁ ଗତଥର ଷ୍ଟେଜ୍ରେ କହିଥିଲି ଯେ ମୁଁ ଫେଲୁଅର୍ ହେଇଯାଇଛି, ସେଥିପାଇଁ ଦୁଃଖ ପ୍ରକାଶ କରୁନାହିଁ, କିନ୍ତୁ ଲୋକମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ରହି କାମ କରିବାର ଯେଉଁ ଅଧ୍ୟବସାୟ, ଯେଉଁ ଆନନ୍ଦ, ଯେଉଁ ଖୁସି ମିଳେ, ସେଥିରେ ଯେଉଁ ଆନନ୍ଦ ମୁଁ ପାଇଥିଲି, ଆଜି ଅର୍ଥବଳ ପାଖରେ ସେ ଜିନିଷ ହାର ମାନିଗଲା। ଆମେ ଅର୍ଥବଳ ନଥାଇ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କ ସହଯୋଗ, ଆଶୀର୍ବାଦ ଏବଂ ଗ୍ରାମବାସୀ ହିସାବରେ ମୋତେ ଯେଉଁ ଆପଣମାନେ ସହାନୁଭୂତି ଦେଖାଇଲେ, ଯେତିକି ସହଯୋଗ କଲେ, ଯେଉଁ ବନ୍ଧୁ ଯୁବକମାନେ, ଯେଉଁ ମାଆମାନେ, ଯେଉଁ ଭଉଣୀମାନେ, ଯେଉଁ ମାଉସୀମାନେ ମୋତେ ଆଜି ଏ ଜାଗାକୁ ପଠାଇ ପାରିଲେ, এটা সারা ওড়িশারে এ গাঁর গোটে পরিচয় সৃষ্টি হয়ে পারলা। সেপাই মু আপনার পাখে কৃতজ্ঞ এবং চির নমস্য। আগামী দিনরে সেই আশীর্বাদ কামনা করিবি। যে পদবী আপনার দ্বারা মু পাইপারি সে পদবীর সতোপযোগ হোক, দল মত নির্বিশেষে সমস্তে উপকৃত হুঁতু। সরকারি অনুদান কিপর বিনা মূল্যে আপনার পাখে পৌঁছি পারিব, দুঃখী রক্ষীঙ্কর কামরে লাগিপার, সেপ্রতি মতো পুঁ আপন মানে এই পবিত্র দিনের আশীর্বাদ করবে। যা হো বর্ষা তো বজারে বহু জোর বর্ষা, অধা ঘণ্টা আমাকে অপেক্ষা করা পড়া। মু যেত এঠু ফোন করতাম মু আরে এটি তো বর্ষা হচ্ছে, কিনা এটি বর্ষা নাই। তো বাধ্য হয়ে টুটু যাই মো পাখে গাড়ি ধরি পৌঁছি সেটি পরিস্থিতি দেখিলা। আপন মানে সমস্তে আজ আসি এই কার্যক্রমকে সহযোগ করুন। যে বাদান্যমক্তি মানে সে আর্থিক অনুদান দিয়ে মো গাঁর অনুষ্ঠানকে বজায় রাখিছেন, তাঁকু মু আউথরে কৃতজ্ঞতা প্রকাশ করুছি। যুবক বন্ধু মানুষ আহ্বান দৌছি যে নিশ্চিত রূপে আম গাঁরে থিবা ভাইচারা বজায় রাখিবার যে প্রয়াস রয়েছে, তৎসঙ্গে সঙ্গে এ বাসুদেবপুরকে কেমতি আমি গোটে ভাইচারা ভিতরে বাঁধি দলমত নির্বিশেষে এ অঞ্চলের বিকাশ করিবা, সেতিপাই সমস্তে সহযোগর হাত বড়াইবে। মু নিশ্চিত ভাবে সমস্ত স্বপ্ন এবং আশাকে পূরণ করা দৃঢ় পরিকরবদ্ধ এবং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রভু জগন্নাথ নিকটরে শেষে প্রার্থনা করিবি, প্রভু জগন্নাথ সমস্ত সপরিবার ভালরে রাখন্তু, সমস্তে নিরোগ জীবন যাপন করন্তু। এইপরি ভাবে পর্বপর্বাণীরা আমি সমস্তে গোটে গোটে সুযোগ সৃষ্টি করে একত্রিত হবার সুযোগ পাও এবং সমস্ত মধ্যে ভাবর আদান প্রদান হয়ে আম ভাইচারা সুদৃঢ় হো। পুনি থরে সেই প্রভুঙ্ নিকটরে প্রার্থনা করি আপনার সদ্বুদ্ধি এবং সৎ স্বাস্থ্য এবং সৎ আর্থিক স্থিতি এবং সপরিবার ভালরে রহিবা পাই জিজ্ঞাসা করি মোর বক্তব্যকে বিরাম দৌছি। জয় হিন্দ, নমস্কার, বন্দে উৎকল জননী। কথা দুঃখী রক্ষীঙ্ পাখে নিশ্চিত ভাবে পৌঁছবে। কালি সার যেমতি কৌলে যে দিনকু দিবেলা নমূলে ভাত শুখি শুখি যায় দে রকত, কাহাকু কইবি আহা কিমড়ি সহবি কি বুদ্ধি পাইবি পি পি নালি চা। প্রকৃতরে সে দুঃখী রক্ষীঙ্ কথা জাঁচান বলে কিন্তু দুঃখী রক্ষীঙ্ পাখে যাই সে নিশ্চয় পৌঁছবে। যে সুন্দর কথা। এবং প্রত্যেক যেত আপন মানে জাঁচান রামচন্দ্র সেতুবন্ধ বাঁধুলে সেতবে নিশ্চিত ভাবে সেতবে হচ্ছে যে গুণ্ডুচি মূষার মধ্যে দান লা। প্রত্যেক অনুষ্ঠান তৈরি পছরে নিশ্চিত নিশ্চিত কাহারি টিকে অবদান অধিক থাকে। সকাল উঠি সে চিন্তা করুব অনুষ্ঠান কথা, রাতে শোইতে গলা বেড়ে সে চিন্তা করুব মো অনুষ্ঠান কেমিতে আগুক যাব। নিজক পুরা পরিশ্রম করতে সে সবুথে আগুধাড়ে থাকে, সমস্ত ডাকু থাকে। এমিতি জনে ব্যক্তিত্ব অনেক আমার এই গোপবন্ধু যুব পরিষদরে মু অনুরোধ করবি সে মঞ্চক আসবাই তাঁকে আমি সম্বর্ধিত করবু। সুভাশিষ মহান্তি, সুভাশিষ মহান্তকে অনুরোধ করবি মঞ্চক আসবাই এবং কর্মকর্তা অনুরোধ করবি উপঢৌকন পঠাইবা তাই এটি সম্বর্ধিত হবে। সুভাশিষ মহান্তি। বর্তমান আম অনুষ্ঠান জনে সক্রিয় কর্মকর্তা যে সদাসর্বদা চিন্তা করতে গোপবন্ধু যুব পরিষদ কেমিতি দুইপাদ আগুক যাই সমস্তর পরিচিত হব, তাঁকু সম্বর্ধিত করছেন। এসহিত মো ভাইঙ্কর কিছু অধুরা কথা রয়েছে কইবা পাই অনুরোধ করছি। বক্তব্য পরে ক্ষমা চাইবি, মু গোটে ত্রুটি করে যাইছি যে মোর গোটে আপনার ভি ভাল পাওয়া সে ঝিওটি মোর নিজ ঝিও, মো পরিবার সদস্য যেহেতু মো গাঁর ঝিও, সি গোটে এতে পরিকল্পনা করে মতো যে আজ প্রতিমূর্তি আনি মোর সম্মুখে আজ প্রদান কলা। মোর সে আখি খুলিলা যে মো ভিতরে বি প্রতিভা অনেক, মো গাঁরে বি প্রতিভা অনেক। সি কলাকে প্রদর্শন করে মতো এত ভাল পাই পুঁ আপনার সম্মুখে সে তাকে প্রদান করছি। মু তাকে তো মথানত করে পারি না, তাকে মোর সবু প্রকার ধন্যবাদ তাকে জ্ঞাপন করি। প্রভু তার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করতু। যদি কেতবে কৌশি বিধায়কর সহযোগ আবশ্যকতা পড়ে, পিতৃতুল্য হিসাবে তো তাকে নিশ্চিত মু সহযোগ করবি। বিধায়কর যদি কিছু সহযোগ পড়ে তার যে কলাকৃতিকে মু নিশ্চিত ধন্য মনে করি, সে যা মতো গোটে আজ প্রদান করেছি। তেমন তা পাখে মু পুঁ থরে ধন্যবাদ দেওয়াই বাধ্য হয়ে আউথরে অনুমতি নিয়ে সভাপতি থরে তাকে ধন্যবাদ দেছি। ভাই এ হচ্ছে উৎসাহ। यह हूँ उद्दीपना, ये हूँ प्रेरणा। यह हिं कले आम पाने निश्चित भाव में आगक जापरें। आपण को ये जो सुजोग दे माटी तरफ आपण को आम धन्यवाद अर्पण करुचु। बंधुगण आम ए शेष पर्यायर आसी पहुँचीचु। ये माटी दीर्घ दिन पर अक्लांत परिश्रम करी ये रक्त तीर्थर माटी, ये शहीदर माटी, ये बांसानिधि महांतिकर बादी, ये बसंत मुदुलीर माटी। ये माटी बहुत दिन जहाँ उपेक्षा करिथिला, जहाँ चाहिथिला, त्याग तितिक्षा देइथिला, से माटी आज पाई सारिछि। तेणु आज गोपबंधु युव परिषद तार मध्य त्रुटि करूनाही। ये परिषद तरफर आजिर बासुदेवपुर विधायक को समर्थित करने प्रस्तुत अच्छे और अनुरोध करी समस्त को मंच को आसवाई एवं अनुरोध करी जे विजय भाई को आगू आसवाई बर्तमान समर्थित हे बासुदेवपुर विधायक अशोक कुमार दास। अनुरोध करी गगन भाई को मानपत्र पढ़ापाई। नवम वार्षिक रज समावर्तन महोत्सव 2024 गोपबंधु युव परिषद न्यू इंडियासई बासुदेवपुर भद्रक अनुरागर पत्र प्राप्तेषु श्रीयुक्त अशोक कुमार दास विधायक बासुदेवपुर। माननीय सु आपण को सादर कोटि कोटि प्रणाम। पिता नित्यानंद व माता सावित्री तांको ओरसुरु बासुदेवपुर माटी को जन्म देइथिले एक उज्जवल तारका। आउ नाम रखिथिले अशोक, जे आज अशोक सम्राट भावरे बासुदेवपुर परिचित। आपण एकाधारे जने समाजसेवी, राजनेता, परोपकारी, धार्मिक तथा उच्चाभिलाषी व्यक्तित्वटीए। आपणकर सरल स्वभाव एवं निस्वार्थपर गुणपाई समाजर सबु वर्गर जनसाधारणकर हृदय को जीति परिछन्ति। केवल बासुदेवपुर नुह बरं सारा ओडिशा पाई आपण गर्व व गौरवर विषय। आपणक जीवन रे समाजर मंगल पाई अगणित कार्य करी ए अंचलर ख्याति अर्जन करिछन्ति। छात्र राजनीतिरु राज्य राजनीति रे सक्रिय अंश ग्रहण करी सृष्टि करिछन्ति एक नूतन अध्याय, जहा द्वारा आपण एथर बासुदेवपुर निर्वाचन मंडली प्रथम करी विधायक रूपे निर्वाचित होगा सह ए अंचल लोक मानी करुंट प्रतिनिधित्व। निजर दृढ़ इच्छाशक्ति व कर्तव्यनिष्ठा आपण को एक अभूतपूर्व स्थान में पहुँचाई पार एतिरुक्ति ना। हे जननायक जड़े यशस्वी जननायकों विभिन्न प्रकार समाज कल्याण कार्य मुग्ध हो आमे गोपबंधु युव परिषदर समस्त कर्मकर्ता पक्षर कर्मवीर सम्मान सम्मानित करूछु। आपण को यही संवर्धना प्रदान पूर्वक आपण को राजनीति व सेवा मनोवृत्तिर उज्जवलमय भविष्य कामना करूछु। आपणकर गुणमुग्ध गोपबंधु युव परिषद न्यू इंडियासई बासुदेवपुर भद्रक कर्मकर्ता वृंद। परिभाषाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथायते नमः। आज रज महोत्सव 2024 जहाँ गोपबंधु युव परिषद द्वारा प्रतिवर्ष परि चलित वर्ष आयोजन होइछि। आज हूँ द्वितीय संध्या। यही संध्यारे मान्यवर विधायक महोदय जे कि तांको निर्वाचन पर प्रथम करी निज एंतुड़ीशाल सृष्टि होता यही अनुष्ठान मान्यवर मुख्य अतिथि भाव योगदान कर कृतज्ञता ज्ञापन करुच्ची। युव परिषद तरफ शत शत धन्यवाद अर्पण कर। दुई पटे দুই বিজয় মহান্তি, যাকি আজ রয়েছে গোটে মুখ্য আকর্ষণ। দুই বিজয় মহান্তি মু অন্তরের সহিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজ বহুমূল্য সময় নষ্ট করে এটি উপস্থিত হয়েছিল মু ধন্যবাদ অর্পণ করছি। সর্বোপরি যুব পরিষদর সম্পাদক রাজকিশোর দাস মহোদয় এবং মো করে সন্তোষ কুমার সাহু মহোদয় যে কি সভাপতি অনেক, যা এত বড় বিশাল কর্মক প্রতবর্ষ সুচারুরূপে তুলাউন। বহুত আপনার জাঁচান অনুষ্ঠান ভিতরে বহুত কষ্ট অছি, বহুত কসরত অছি, সবুর সম্মুখীন করে এপর এক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এত বড় কার্যকু সফল করুবারু তাঁকু মধ্যে মু অশেষ অশেষ ধন্যবাদ অর্পণ করে এতিকি মু ধন্যবাদ পর্বক বিরাম দৌছি।